की निस्बत मिली जब से मुर्शिद की निस्बत मिली मुझ पे फजले खुदा हो गया। जब से मुर्शिद की निस्बत मिली जब से मुर्शिद की निस्बत मिली मुझ पे फजले खुदा हो गया। जब से मुर्शिद की निस्बत मिली मुझ पे फजले खुदा हो गया। उठ गई उनकी चश्मे करम उठ गई उनकी चश्मे करम तो हम सभी का भला हो गया। उठ गई उनकी चश्मे करम हम सभी का भला हो गया। मैं तरीकत की जब मैंने पी দেখুন বারকাতি সাহেব ওয়াজ করছিলেন তখন আপনারা খুব মাশাআল্লাহ খুব সুন্দর ভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন বলছিলেন এখন কি ব্যাপার আওয়াজ বসে গেল কেন? এখন তো পাওয়ার আরো বেশি হওয়ার কথা কারণ পাওয়ার হাউসের সামনে বসে আছে। জোরে বলুন, হাত তুলে বলুন ইয়া কালিমি। মে তরিকত কি জব মানে পি মিট গাই রূহ কি তশনাগী। মে তরিকত কি জব মানে পি মিট গাই রূহ কি তশনাগী। ইয়াদ মসরুর সে মেরা ইয়ে দিল याद मसरूर से मेरा ये दिल कलीमी मैं कदा हो गया। याद मसरूर से मेरा ये दिल कलीमी मैं कदा हो गया। अब एमन एकटा शेर दिच्छी जानी ना किभाबे शुनबेन। আমি খাস করে হুজুরের কদমে বসা দিয়ে শের পেশ করছি, যদি সাচ্চাই হয় তাহলে মহব্বতে একটা না দু চারটা ছেলে দাঁড়িয়ে নারা লাগাবে, তবে এখন নয়। শের দেখুন, উঠ গই উনকি চশমে করম হম সভি কা ভালা হো গয়া। আরে পীর কি মারিফত মিল গই না বাপ, যে আন্দাজে শোনা দরকার ওই আন্দাজে হচ্ছে না, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। পীর কি মারিফত মিল গই ইয়ানি বেঘর কো ছত মিল গই। পীর কি মারিফত মিল গই ইয়ানি বেঘর কো ছত মিল গই। নামে মসরুর মেরে লিয়ে নামে মসরুর মেরে লিয়ে হর মরজ কি দাওয়া হো গয়া।
उठ गई उनकी चश्मे करम, हम सभी का भला हो गया। अब उलमाया आले सुन्नते अबार इशारा हुए जे शेट्टा के द्वितीय बार पढ़ार जन्य अपनारा मोहब्बते बोलुन सुभानअल्लाह। पीर की मारेफत मिल गई यानी बेघर को छत मिल गई, पीर की मारेफत मिल गई यानी बेघर को छत मिल गई। नाम मसरूर मेरे लिए, नाम मसरूर मेरे लिए हर मरज की दवा हो गया। नाम मसरूर मेरे लिए हर मरज की दवा हो गया। उठ गई उनकी चश्मे करम, हम सभी का भला हो गया। अब मंचे उपस्थित समस्त उलमागण के बोलबो जे खास करे अपनारा ऐ शेरटिते ध्यान दिबेन, एटी खानकाही शेर आछे। शेर देखुन, उठ गई उनकी चश्मे करम तो हम सभी का भला हो गया। नजर रखूं कान आमार दिके रखूं जी। ओ मेरे सामने आ गए, ओ मेरे ए मेरे सामने आ गए, ओ मेरे सामने आ गए और महवे नजारा था मैं तो एक बा एक मेरी पल के झुकी, एक बा एक मेरी पल के झुकी और दिल का सजदा अदा हो गया। ओ मेरे सामने आ गए और महवे नजारा था मैं, ओ मेरे सामने आ गए और महवे नजारा था मैं। एक बा एक मेरी पल के झुकी, एक बा एक मेरी पल के झुकी दिल का सजदा अदा हो गया। एक बा एक मेरी पल के झुकी दिल का सजदा अदा हो गया। ब्रदर अब बसे থাকো কটা কথা শুনো। পীর তো দুনিয়ায় হাজারো দেখছে আর দেখছে, কিন্তু আমার প্রিয় মসজিদ হাজারে না কারোর মধ্যে ওয়ান পিস। দেখি মাঝে মধ্যে দেখি, অনেক জায়গায় দেখি, কিছু মুরিদানকে ফোন করে ডাকতে হয়, কিন্তু এমন একজন আল্লাহর ওলির দামান আমরা পেয়েছি যেখানে দেখেন যে টাইমে বলেন আল্লাহু আকবার কবিরা। একই মতো মৌমাছির মতো মধুর চাকে যেমন মৌমাছিরা থাকে, গোলামে কলিমে নিজের পীরে পীর মুর্শিদের চৌখাতে যেখানে উনি থাকেন যে খানকাই থাকেন
একই মত মৌমাছির মত ভিড় জমিয়ে মুরিদান জমা হয়ে থাকে। अब गोलामे कलीमी पीरो मुर्शिदेर पिछोने छूटा पीरो मुर्शिदेर पिछोने जावा इ गोलामे कलीमी गोलामे चिश्ती कोनो मोल्लार काछे सीखेनी कोनो बद आकीदार निकटे पाइनी निजेर साइखेर पिछोने छूटा नबी पाकेर साहाबीदेर सुन्नत নিজের রাহবারের পিছনে ছুটা নবী পাকের সাহাবীগণের সুন্নত। আজ আমি প্রমাণ করে দেব আপনাদের নিকটে একটা ওয়াকিয়া এক সাহাবী রাসূলের জিনার নাম কিতাবের পাতায় হযরতে সাইয়্যিদেনা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার সরজমিনের ওয়াকিয়া আমি আপনাদের সামনে দেব কিন্তু ওই জোশ এখনো উঠেনি। পিছন দিকের লোক বলছেন যে সামনের লোকে কাজ চলে যাচ্ছে আমরা ভালো চুপচাপ বসে থাকি তাই ভালো না বাপ এরকম হলে চলবে না। নবী পাকের মহব্বতে আলে নবী আওলাদে আলীর মহব্বতে একটু পিছন থেকে নিয়ে প্রথম পর্যন্ত মানে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ একবার ইয়া কলিমি মাশাআল্লাহ। হ্যাঁ এরকম যদি আপনারা মহব্বত দিয়ে রাখেন না তাহলে মাঝখানে কোথাও একবার বলে দেব কি জানেন জব ওয়াক্ত পড়েগা বাতা দেঙ্গে জব ওয়াক্ত পড়েগা বাতা দেঙ্গে হাম লোগ কলিমি ওয়ালে হ্যায় जब वक्त पड़ेगा बता देंगे हम लोग कलीमी वाले हैं सरकार पे जान लुटा देंगे सरकार पे जान लुटा देंगे मसरूर पे जान लुटा देंगे हम लोग कलीमी वाले हैं। মাঝখানে শোনাবো তবে চুপ করে বসুন। হযরতে সাইয়্যিদেনা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন মদিনার সরজমিনে নবী পাকের চৌখাটে আকাদ্দাসে নিজের দিন রাত কাটাচ্ছেন নবী পাকের সঙ্গে বেপনাহ মহব্বত করতেন প্রেম করতেন ভালোবাসা রাখতেন। হযরতে নবী পাক মদিনার সরজমিনে মসজিদে নববীতে রাত্রি বেলায় সাহাবীদেরকে বলতেন সাহাবীরা এবার যাও তোমরা নিজে নিজের বাড়িতে আরাম করো। সাহাবীরা নিজে নিজের বাড়ি যেতেন সবাই চলে যেতেন একজন ছাড়া যিনার নাম হযরতে সাইয়্যিদেনা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। সারা রাত খোলা আসমানের নিচে নবী পাকের হুজরা মোবারকার গেটের সামনে ফাঁকা একেবারে খোলা জায়গায় আসমানের নিচে নিজের বিস্তার লাগাতেন বিছানা লাগাতেন আর ঘুমিয়ে থাকতেন আরাম করতেন। বেশ কিছুদিন এই মত কেটে যাওয়ার পর নবীর সাহাবীগণ জিজ্ঞেস করতে লাগলেন আচ্ছা ভাই রাবিয়া ইবনে কাব বলো তো আমরা সবাই রাতে আরাম করতে বাড়িতে যাই তুমি এই খোলা আসমানের নিচে সারা রাত ঘুমিয়ে থাকো কারণটা কি? হযরতে সাইয়্যিদেনা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন বলেন এ আমার নবীর দিওয়ানারা শোনো আমি এই জন্য বাড়িতে যাই না আল্লাহর নবী যখন রাত্রি বেলায় হুজরা মোবারকায় আরাম করেন আর ওই সময়ের মধ্যে যদি নবী পাকের কোনো জিনিসের কোনো দরকার পড়ে যায় তো আমি রাবিয়াও যদি না থাকি এখানে তা আমার নবী কাকে ডাক দেবেন? নবী পাক যদি আমাকে ডাকতে বাড়ি যান যে রাবিয়া পানির দরকার আছে বা কোনো জিনিসের দরকার আছে তো আমি রাবিয়া এটা সইতে পারবো না এটা বরদাস্ত হবে না আমি ওই লাইকের নই যে দয়ার নবী আমাকে ডাকতে যাবেন যার জন্য আমি এখানে বিছানা লাগাই যেন নবী পাক রাত্রি বেলাতে প্রয়োজন হলে দরজা খুলে ডাক দিলে আমি রাবিয়া ইবনে কাব একই ডাকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে যেতে পারি। হযরতে গেরামী রাবিয়া ইবনে কাব এই মতো দিনটা অতিবাহিত করতেই ছিলেন খুব অন্তরের কাল লাগাবেন দিনটা অতিবাহিত হতেই
ছিল অল্প দিন কেটে যাওয়ার পর একদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরায়ে আয়েশা থেকে বের হচ্ছেন দরজায় দাঁড়িয়ে রাবিয়া ইবনে কাবকে ডাক দিলেন রাবিয়া ইবনে কাব একই ডাকে সাড়া দিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে গেছেন হযরতে গেরাবি হযরতে রাবিয়ার দস্তুর ছিল উনার একটা অভ্যাস ছিল নবী পাক সফরে যেতেন তো রাবিয়া ইবনে কাব সফরের সঙ্গে থাকতেন নবী পাক যখন নামাজে তাহাজ্জুদ আদায় করতেন তো হযরতে রাবিয়া ইবনে কাব পানির ইন্তেজাম করতেন হযরতে রাবিয়া ইবনে কাব জায়গাটা পরিষ্কার করে মুসাল্লা বিছিয়ে দিতেন আজও আমার নবী বেরোলেন এ রাবিয়া শোনো আল্লাহর নবী বললেন পানির ব্যবস্থা করো রাবিয়া ইবনে কাব এক লোটা পানি এনে হাজির করে দিলেন আল্লাহ আল্লাহ নবী আমার তাশরীফ ফরমা হলেন রাবিয়া ইবনে কাবের কিসমতের তারা চমকে গেছে রাবিয়া পানি ঢেলে দিচ্ছেন আর দয়ার নবী উযু তৈরি করছেন জোরে বলুন রাবিয়া ইবনে কাব পানি ঢেলে দিচ্ছেন নবী পাকের সাহাবী রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা পানি ঢালছেন নবী পাক উযু তৈরি করছেন আর উযু শেষ হতে না হতেই আমার নবীর রহমত জোশে চলে আসলো জোশে চলে আসলো নবী আমার পবিত্র মধুমাখা জাবানে নবুয়াত প্রাপ্ত জাবানে বলেন এ রাবিয়া ইবনে কাব শোনো আমি নবী তোমাকে বলছি তুমি এই সময়ে এই টাইমে তুমি আমার কাছে যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব জোরে বলুন নবী বলছেন তুমি যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব আমরা ওই নবীর আওলাদের সামনে বসে আছি মহব্বতে ওই নবীর আওলাদের সামনে বসে আছি আলে পয়গম্বরের সামনে বসে আছি হযরত রাবিয়া ইবনে কাব চিন্তায় পড়ে গেলেন আমরা কাটরা শরীফে যাই পীর মুর্শিদ দোয়া করে দেন ব্যবসা ভালো চলে না হুজুর আমার ছেলে ভালো নেই হুজুর আমার ব্যবসায় লস লেগে গেছে আমি কোন ব্যবসা করলে ভালো হবে আমার মেয়ের বিয়ে হয় না ছেলের বউ পাই না বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখে দাঁড়িয়ে হুজুরের নিকটে টিকিট কেটে কাটরাই যাই চাওয়ার জন্য যে কোনটা রাস্তা ভালো হবে আব সাহাবী রাসূল ছিলেন নবী পাক বললেন এ সাহাবী রাবিয়া ইবনে কাব তুমি যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব এ গোলামে কলিমি গোলামে চিশতি শোনো উনাদের চাওয়া আর আমাদের চাওয়া থেকে আসমান জমিন পার্থক্য আছে আপ বলবেন যে কি চেয়েছিলেন ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সামনে বলি হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের দরবারে চাইছেন কি বাড়ি নয় গাড়ি নয় মালদার হওয়ার জন্য নয় টাকা পয়সা নয় রাবিয়া ইবনে কাব বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এটাই চাই যেমন দুনিয়ার বুকে আপনার খাদিম হয়ে আপনার নিকটে থাকছি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পরজগতেও যেন আপনার নিকটে থাকতে পাই আচ্ছা আপনারা কারা কারা চান যে এই দুনিয়াতে আমার পীর মুর্শিদের সঙ্গে আমরা আছি আলে পয়গম্বরের সঙ্গে আছি তো আল্লাহ যেন কাল হাসরের ময়দানে এবং জান্নাতেও আমার পীর মুর্শিদের সাথে আমাদেরকে রাখেন একটু হাত তুলে দেখাবেন আরে মাশাআল্লাহ যতজন হাত তুলেছেন 5000 করে টাকা দেন বেরাদার হযরতে গেরামী আমি বলবো সবাইকে নয় আলে পয়গম্বরের মহব্বতে আওলাদে আলীর মহব্বতে সাহাবী রাসূল কি পাচ্ছে আমি বলবো তবে ভরা মাজমাতে আজকে নবী পাকের সাহাবীর ওয়াকিয়া যখন শুনতে লাগলাম একটা লোক একটু হাত তুলে বলবেন যে হুজুর পীরে পীর মুর্শিদের সম্মুখে দাঁড়িয়ে আপনি ওয়াদা করবেন যে আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় যেই নবীর ঘর মাদ্রাসা ওই নবীর আওলাদ আপনার সামনে বসে বেরাদার ওই নবীর ঘর মাদ্রাসায় আজকে একটা লোক 30 পারা কোরআনের মহব্বতে 30,000 টাকা দিতে পারবে দেখা একটা মজমা মজমার একটা লোক আমাদের মালদার সরজমিনে আজ প্রথম জালসা হুজুরের উপস্থিতিতে একটা দিওয়ানা 30,000 টাকা 30 পারা কোরআনের মহব্বতে কোন কোরআন আল্লাহু আকবার কবিরা যেই কোরআন আমার নবীর সম্পর্কে আপনাকে বলে দেবে বিরাদরানে ইসলাম ওয়া রাফানা লাকা যিকরা বিরাদরানে ইসলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআন আপনাকে বলে দেবে আপনার কি বলে রাহমাতাল লিল আলামিন মুআজ্জাজ মুহতারাম ওই রাহমাতাল লিল আলামিনের আওলাদ আপনার সামনে বসে একটা কোন গোলামে চিশতি গোলামে কলিমি 30,000 টাকা আল্লাহর নবীর ঘরে দিতে পারবেন হাত তুলতে পারবেন
सत्यी तो बरसात गो झरका बस्ती में रहमत की बरसात हो गई, पीरो मुर्शिद से सबकी मुलाकात हो गई, सैयद मसूद पिया से मुलाकात हो गई। अब देखें बरसात मायर नामे नोबीनगर थे के 10,000 नारे तकबीर नारे रिसालत फैजाने कलीमी बोलें जिंदाबाद। शरीफ साहेब शरीफ प्रधान कहला थे के 1,000 टका अल्हम्दुलिल्लाह। সুবহানাল্লাহ দেখেন আমার দাদার মা হাজীপাড়া থেকে নগদ 11,050 টাকা। নারে তাকবীর নারে রিসালাত ফয়জানে কলিমি বলেন জিন্দাবাদ। ব্রাদার ইসলাম, আচ্ছা আমি ওই কথাটি বলতে চাইছিলাম কিন্তু এটা আজকে রেকর্ড হয়ে যাচ্ছে আমাদের এই এলাকার মধ্যে যে 30,000 টাকা হুজুর পীর মুর্শিদের মহব্বতে আলে নবী আওলাদে আলীর মহব্বতে আড়াই ডাঙ্গা থেকে ওই ভাই এসে নাম দাম দিলেন 30,000 টাকা। আমাদের এই এলাকার কোনো একটা লোক নেই যে হুজুরের মহব্বতে নবীর ঘর মাদ্রাসায় 30,000 টাকা দিতে পারবে, ওনার জোড়া হন তো আমাদের এলাকার লোক বাইরে থেকে উনি হুজুরের সঙ্গে মোলাকাত করতে এসে 30,000 টাকার জন্য হাত তুলেছেন 30 পারা কোরআনের মহব্বতে। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবীর প্রিয় ঘর মাদ্রাসায় আজকে নবীর আওলাদের সামনে বসে 30,000 টাকার দাতা আমাদের এলাকার কেউ নেই। আমাদের এলাকার একটা কোনো লোক নেই যে হুজুরের মহব্বতে এই কুরবানি পেশ করবেন। হযরত রাবিয়া ইবনে কাব সাহাবী রাসূল নবীর নিকটে কি চাইলেন? দুনিয়াতে যেমন আপনার সঙ্গে থাকছি আখিরাতেও যেন আপনার সঙ্গে থাকতে পাই। আমি উত্তর এখনো ক্লিয়ার করিনি, ইনশাআল্লাহ করব। এই আড়াই ডাঙ্গার লোকের একজন জোড়া হবেন আমাদের এলাকার কেউ? হ্যাঁ সুবহানাল্লাহ, কোনো মা আছেন বোধহয়। এই দেখেন তো ওদিকে সুবহানাল্লাহ মাশাআল্লাহ ছারকাবাস্তি গ্রামের রকেট সাহেব, হ্যাঁ 1,000 টাকা দিয়েছে রকেট, আল্লাহ যেন চিরদিন ভরে দেন তিনার পকেট। সকলে বলি আমিন। ব্রাদারান ইসলাম হাজরাতে গ্রামি, তবে একটা জোড়া 30,000 টাকা চাইছিলাম আল্লাহর নবীর ওয়াস্তা আলে নবীর ওসিলায়। একটা কোনো কালিমি দিওয়ানা নেই। গত প্রোগ্রামে এই মজমাতে একটা পূর্ণ ঘর, একটা না দুটা ঘর, কি নাম আপনার? সুবহানাল্লাহ দুয়ান্নি পালা থেকে নারে তাকবীর নারে রিসালাত জনাব মাহবুব আলম কলিমি সাহেব দুয়ান্নি পালা থেকে 30,000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ব্রাদার ইসলাম দুয়ান্নি পালা থেকে 30,000 টাকা মাহবুব আলম। এই দেখেন মোহাম্মদ খতিব সাহেব, উনি নগদ 3,003 টাকা দিয়েছেন, আল্লাহ পাক যেন ওনার দান কেউ কবুল করে। নারে তাকবীর নারে রিসালাত ফয়জানে কলিমি বলুন জিন্দাবাদ। ব্রাদার ইসলাম হযরতে গেরামি, বাস আমি উত্তর বলি আপনার সামনে, ও মাহবুব দুয়ান্নি পাড়া থেকে 30,000 এর মধ্যে 10,000 নগদ করে দিয়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ব্রাদার ইসলাম যাই হোক,
আমি বলছিলাম দাঁড়ান একটু হাবিবা নামে একজন মেয়ে মানুষ আল্লাহর নবীর ঘরের জন্য 2000 টাকা পাঠিয়েছেন নারে তাকবীর নারায়ে রিসালাত আনিসা ফাহমিদা 500 টাকার দাত্রী আল্লাহ যেন ওনারও দান কবুল করেন সকলে বলুন আমিন মুয়াজ্জাজ যাই হোক 30000 টাকা অনেকে এর জন্য ভারী হবে তবে আমি বলছিলাম আল্লাহ বেজোড়কে ভালোবাসেন জি আমাদের নবী বেজোড় জিনার সানি নেই আমাদের পীর ও মুর্শিদ বেজোড় জিনার কোনো সানি নেই জোরে বলুন সুবহানাল্লাহ ফিরোজের মা দিয়েছেন সাফরু পাইকার 1000 টাকা বাহাদুরপুর থেকে আসুরা বিবি উনি দিয়েছেন 1500 টাকা আপনার মা 500 টাকা এটা কে দিল আপনি দেখেন আমাদের কমিটির সদস্য আছেন উনি বোধহয় উনি 1000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ তো বলছিলাম 10000 করে টাকা তিনজন দেন তিনটা কলম পূর্ণ হোক তারপর আমি উত্তরটা বলি সাহাবী রাসূল কি পাচ্ছেন আমার নবীর দরবার থেকে আমরা আশা রাখবো উনি যেমন পাচ্ছেন আমরা যেন আমরা আলে নবীর দরবার থেকে পেয়ে যাই এটুকু আশা রাখবো তিনটা লোক 10000 করে টাকা একটু হাত তুলবে তিন নম্বর কলম ওই মাহবুবেরই दूल्हा का घर एक इशारा हो जाए ये देखो एक जन को अल्लाह बंदा আশিক কে কলিমি উনি 1000 টাকা দিয়েছেন আমি সেটা বলবো কিন্তু আলে নবী বসে আছেন না আলে নবী বসে আছেন আমি বলছিলাম যখন 6টা হয়ে গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলকে জাহান্নামের 7টা দরজা থেকে যেন বাঁচিয়ে নেন যা দিয়েছেন ইসলাম বাঁচাতে গিয়ে আলে নবী আওলাদে আলী 6 মাসের বেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন আমরা কি কুরবানি দেব ওই টাকা পয়সাই দেব জমি জায়গাই দেব এর থেকে বেশি পারবো না বাপ তো উনার মহব্বতে 7 নম্বরে 10000 টাকা পারবেন না নেই একটা দিব না দেখা যাক এই পিছন দিকে কেউ আছে হাত তুলতে পারবেন দাঁড়ান তো দেখি আপনি দাঁড়িয়ে যান হুজুর আপনাকে দেখুক পারবেন টাকা দিয়েছেন একটা কোন দাদা ভাই দাঁড়িয়ে যান ওদিকে হুজুর দেখবে আপনাকে যে আপনি পিছনে দাঁড়িয়ে দেখিয়ে দেন যে হুজুরের উপস্থিতিতে 7 নম্বর কলম 10000 টাকা আল্লাহর নবীর ঘরে নেই একজন আলে নবীর গোলাম পিছন সাইডে কেউ নেই আচ্ছা ওই গ্যালারিতে যিনারা বসে আছেন মাদ্রাসার গ্রিলের ওই পারে আপনাদের মধ্যে কেউ একটা কোন লোক হুজুরের মহব্বতে 7 নম্বর কলমটা একটু পূর্ণ করেন আমি আগে বেড়ে যাই জি আব্দুল আজিজ সাহেব উনি দিয়েছেন 600 টাকা মুয়াজ্জাজ একটা কলম 7 নম্বর হয়ে যাক মাশাআল্লাহ নারে তাকবীর নারায়ে রিসালাত ফয়জানে কলিমি জনাব লাল বাবু সাহেব হোসনাবাদ থেকে 10000 টাকার দাতা বলেন জিন্দাবাদ আচ্ছা 8 নম্বর একটা কলম বাকি থাকলো জি আপ ওই সেটটা শুনে নেন রাখো বাবু গোলাম মাসুদ কলিমি 500 টাকা আলহামদুলিল্লাহ সহিমউদ্দিন দুয়ানি পাড়া থেকে 1786 টাকা আলহামদুলিল্লাহ ব্রাদারান ইসলাম আপ শের শুনুন কটরা কে কলিমি দুলহা কা ঘর এক ইশারা হো যায়ে कटरा के कलीमी दूल्हा का घर एक इशारा हो जाए ए तन मन उन पे लुटा देंगे ए दौलत उन पे लुटा देंगे हम लोग कलीमी वाले हैं दौलत ओ लाल बाबू साहेब 6000 दिए दिले और 4000 टका बाकी सुभान अल्लाह ए दौलत उन पे लुटा देंगे हम लोग कलीमी वाले हैं ऐलान यही हम करते हैं क्या जो आले नबी से जलते हैं मोहब्बत बोलून ऐलान यही हम करते हैं जो आले नबी से जलते हैं ए
शान यही हम करते हैं जो आले नबी से जलते हैं, हम खाक में उसको मिला देंगे, हम खाक में उसको मिला देंगे, हम लोग कलीमी वाले हैं। बिरादर आठ नंबरे एकदम 10,000 टका शेष कलम एटा बोली कारण अल्लाह तबारक व तआला नबीर गोलाम देर जन्नो नबीर चाहने वाला देर जन्नो आठ তে দরজা বানিয়েছেন আল্লাহ যেন হুজুরের ওয়াস্তাই আলে নবীর দুয়ার বরকতে আমাদেরকে আটটি জান্নাতের দরজা আমাদের জন্য খুলিয়ে দেন একজন আট নম্বরে 10,000 টাকা আছেন একজন কোন সৌভাগ্যশালী যে 10,000 টাকার কুরবানি আলে নবীর উপস্থিতিতে এবার আমি উত্তর বলবো একটা কলম জি আছেন আচ্ছা পিছনে একজন কেউ দাঁড়াতে পারলেন না হুজুরের মহব্বতে 10,000 টাকা আল্লাহু আকবার এখন বক্তব্য আপনারা শুনবেন আমি তো আপনাদের সামনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি শুধুমাত্র একজন আলে নবীর গোলাম আট নম্বরে শেষ কলমটা আল্লাহ পাক যেন আপনাকে আলে নবীর ওয়াস্তায় আওলাদে আলীর ওয়াস্তায় আপনার জন্য আট খানা জান্নাতের দরজা খুলে দেন পারবেন না বাপ শেষ কলমটা একজন কেউ আল্লাহ আল্লাহ আলে নবীর মহব্বত আওলাদে আলীর মহব্বত 500 টাকা দুয়ানি থেকে জালাল সাহেব উনি নগদ 5,000 টাকা নামাজ সাহেব 2,500 টাকা আতিউল 500 টাকা হালিমা নামে 500 600 টাকা আলহামদুলিল্লাহ তো বলছিলাম বাপ শেষ কলমে একটা কোন আলে নবীর খাস গোলাম আব দেখা যাক আমি এবার উত্তরটা বলবো তাড়াতাড়ি একজন একটু হাত তুলুন 10,000 টাকার জন্য পারবেন না কোন দিকে গো জাহিরুল চিনে গিয়েছি জাহিরুল সাহেব কুড়িয়াটার নামোপাড়া জি কুড়িয়াটার নামোপাড়া থেকে জাহিরুল সাহেব 10,000 টাকা নারে তাকবীর নারায়ে রিসালাত ফাইজানে কলিমি মুয়াজ্জাজ এখন মাওলানা তাওহিদুর রহমান সাহেব উনি কিন্তু এক পিস হয়ে আছেন জি আমি বলবো যে আলে নবীর মহব্বতে নিজের পীর ও মুর্শিদ হুজুর সৈয়দি মাসরুর মিয়া কলিমি আলাইহি রহমা জি কোন দিকে 10,000 কি নাম কিন্তু এখানে লিখতে হবে আমাকে বলিয়েন না একজন কমিটির ছেলে যান আরে তুমি লিখিয়ে দাও না উনি নাম বলতে নিষেধ করেছেন ব্রাদার একজন কোন ভাই আশিকে কলিমি আলে নবীর খাস গোলাম উনি বলেছেন যে 10,000 টাকা নাম বলতে হবে না আল্লাহ পাক জানেন আলে নবী দেখছেন ব্রাদারানে ইসলাম হাজ্জাতে গেরামি যাই হোক 9টা হয়ে গেল আর 1 টাকা আর একজন ওইটাই তো সুবহানাল্লাহ বিরাদরান ইসলাম যাই হোক বলছিলাম মাওলানা তাওহিদুর রহমান সাহেব হুজুরের 6 তারিখকে লক্ষ্য করে চাঁদের 6 কে লক্ষ্য করে 6,000 টাকা দিয়েছেন তো কম পক্ষে 6,000 টাকার কলম তো ওটা ওখানে লিখিয়ে দাও ভাই লিখিয়ে দাও বিরাদর তো বলছিলাম দ্বিতীয় নম্বরে 6,000 টাকা চাঁদের 6 কে লক্ষ্য করে হুজুর পীর ও মুর্শিদের ফাতিহা আমরা প্রতি মাসের 6 তারিখে করি জি কেউ খানকায় করি কেউ বাড়িতে করি যে যেভাবে করি করি আপনার কি বলে কেউ মসজিদে করি এশার নামাজের পরে মাগরিবের পরে চাঁদের 6 আমরা সবাই উদযাপিত করি এটা পীর ও মুর্শিদের চাঁদের 6 আমরা কেন উদযাপিত করি জানেন এক তো আমাদের পীর ও মুর্শিদ চাঁদের 6 তারিখ দিবাগত আসরের পর মাগরিবের কিছুক্ষণ আগে হুজুর পীর ও মুর্শিদ মাসরুর মিয়া কলিমি দুনিয়া থেকে পর্দা করেছেন হাজী পাড়া থেকে তাওহিদুর রহমান বাবার নামে 1001 টাকা আলহামদুলিল্লাহ তো বলছিলাম কেন 6 আমরা উদযাপিত করি জানেন যে হুজুর ওই তারিখে পর্দা করেছেন এটা একটা কারণ আর হুজুর মাসরুর মিয়ার দস্তুর ছিল আল্লাহু আকবার আদাত ছিল যে উনি যেখানেই থাকতেন সফরে থাকলেও বাড়িতে থাকলেও প্রতি মাসের চাঁদের 6 তারিখে উনি ফাতিহা করতেন আমরা আমাদের পীর মুর্শিদের তারিখও উদযাপিত করি আর হুজুর মাসরুর মিয়ার সুন্নতও উদযাপিত হয় জোরে বলুন সুবহানাল্লাহ
डाक्तार पाड़ार गोलाम रब्बानी अब्दुल बारी के तो पावर दान करे छेन जे आपनी हालाली ना हारामी नजर दिले बोले देवेन अल्लाहर वलीदेर पावर अल्लाह यातो दान करे छेन आपनी हारामी आछेन ना हालाली आछेन एटा बोले दावार पावर आमार अल्लाह निजेर वलीदेर के दान करे छेन हजरत गिरामी उल्टी ही चाल चलते हैं दीवान गाने इश्क में आंखें बंद करते हैं दीदार के लिए आमादर के देखते होले हमरा चोख खुले देखी और अल्लाह वाला राजी नारा आछेन अल्लाह अकबर उनारा जखन देखें चोख बंद करे अपनार अंतर पर्यंत देखे नीते पारे अपनार दिल देखे नीते पारे एखन अनेक लोक बोलबेन मौलाना केमन कथा बोलछेन आमी हालाली ना हारामी अल्लाहर ओली की करते पारेन की भावे बोलते पारेन अल्लाह अकबर तुलुन इतिहास हजरत इमाम आजम अबू हनीफा अलैह रहमान जी बोलिए इंताजुल हाजी पाड़ा इंताजुल साहेब हाजी पाड़ा থেকে 1050 টাকা আলহামদুলিল্লাহ চার নম্বর কলম একটা বাকি আছে 6000 টাকা পারবেন না একজন আমি বলছি শুনুন একটা লোক 6000 টাকা আলে নবীর মহব্বতে এই মাদ্রাসা প্রাঙ্গণে যারা বসে আছেন আপনাদের মধ্যে একজন হাত তুলেন एक जन 6000 টাকা কি নাম ভাই ও চিনে গিয়েছি মাশাআল্লাহ এই দেখুন ওদিকে জি জি আউয়াল 500 টাকা আউয়ালের নামে আখিরের নামে কেউ দিবে না সুবহানাল্লাহ এই যে চাচার নাম দেখেন হাজী পাড়া থেকে মিনারুল 6000 টাকা हाजी पाड़ा থেকে মিনারুল 6000 টাকা ওই চাচার নাম নেন এদিকে সাজাহান দাঁড়িয়ে ছিল বোধহয় হ্যাঁ ওইটাই না সাজাহান তোমার নামে না সুবহানাল্লাহ আচ্ছা এটা লিখেন পদ্দার পাড়া থেকে আমাদের মল্লিক পাড়া পদ্দার পাড়া থেকে সাজাহান আলী সাহেব 6000 টাকার দাতা মাস হ্যাঁ ওটা নাম আব্দুল হালিম ওদিকে ওই চাচার নামটা নিয়ে আসো মহাজ্জাদ একজন 500 টাকা আলহামদুলিল্লাহ আব্দুল হালিম নাম পেয়ে গেছে বেরাদানে ইসলাম তাহলে 6000 এর কলম পাঁচটা হয়ে গেছে নারে তাকবীর নারায়ে রিসালাত ফয়জানে কলিমি উলামায়ে আহলে সুন্নাত বেরাদানে ইসলাম আমি বিদায় নিয়ে নেব বাস চট করে শুনুন ইমামে আজম আবু হানিফা আলাইহ রাহমাত ওয়া রিদওয়ানের ওয়াকিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কত পাওয়ার দান করেছিলেন আল্লাহু আকবার কে দিল এটা শাহজাহান আচ্ছা শাহজাহানের নামে যেটা লিখলেন ওটা নগদ করে দিল কেটে দেন ব্রাদার ইমামে আজম আলাইহির রহমান আমরা তো বিক্রি করতে চাইনি এ দেখেন এক মিনিট জনাব রিকেশ ভাই অবাইদুর রহমান না মুক্তাদুর রহমান রিকেশ ভাই বলছেন নিজের ইচ্ছাতে যেই খাসিটা দান পাওয়া গেছে উনি চাইছেন 10000 টাকাই উনি নিজের ইচ্ছা থেকে বলেছেন 10000 আজকে আলে নবীর নিগাহে কারাম উনার উপস্থিতিতে পারবেন কেউ এর থেকে বেশি লাগাতে 11000 সাদ্দাম 1000 টাকা রাফিজুল নগদ 6000 হোসনাবাদ থেকে 6000 টাকা রাফিউল সাহেব নগদ দিয়েছেন 11000 টাকা বললেন খাসির দাম তাড়াতাড়ি কারণ বক্তা চলে এসেছে আমার সময় শেষ পারবেন বিচিস্তিয়া মালা মিল যায় জিসকো বিচিস্তিয়া মালা হাসরো মে পায়া গাতা সর কা প্যালা दो जख से सबको बचाओ लने हो चलो कटरा नगरिया कटरा नगरिया हो कटरा नगरिया दुखियान के भागे जगह लने हो अच्छा एक जन 15000 खासीर 15000 ताड़ाताड़ी
মায়ের কাছে খবর নেওয়া হয়েছিল তুই ইমামে আজম আলাইহির রহমা আবু হানিফা আলাইহির রহমার কথা বাস্তব হয়েছিল যে আসলে ওই ছেলেটা যারো সন্তান ছিল আল্লাহর ওলিদের হাজী পাড়া থেকে মেরা কত 786 টাকা বাবা মায়ের নামে আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বরে আপনার 6 ব্যক্তি বেশ বাস 6টা লোক জান্নাতের মধ্যেও তুমি আমার সঙ্গে মাত্র থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ সাকেরের ছেলে শহীদ বাবলাবনা থেকে 6 ব্যাগ সুদাই এক খোদার খোদার ঠিকানা খোদার পরিচয় আমরা পেয়েছি নবীর মারফতে নবীর ওসিলাতে তো নবীর ওসিলা ছাড়া যখন খোদার পরিচয় পেলাম না তো এটাও বুঝে নিয়ে নেব নবীর ওসিলা ছাড়া খোদা পাওয়াও যাবে না মজ্জাজ আমরা ওসিলাওয়ালা মানুষ আমরা যেন চিরদিন নিজের জিন্দেগানি আলে নবীর কদমে থেকে কাটাতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্তি করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ